পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছি 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 ছি, কি ইনসাল্টিং ব্যাপার! সোনায় স্কুলের ফি বাকি পড়েছে, তার জন্য বাড়ি অবধি ফোন চলে এলো। কিন্তু এবার কি করব, কথা শুনে তো মনে হলো সত্যিই তিন দিনের মধ্যে ফিস জমা না পড়লে মেয়েটাকে স্কুল থেকে বের করে দেবে। তখনই বলেছিলাম, ছাড়িও না তাপস, ছাড়িও না, যে স্কুলে আছে থাক। না, ওনার মেয়েও কনভেন্টে পড়বে। বর্দাটাও রাজি হয়ে গেল, আর এখন বর্দা না, সোনায় স্কুলের ফি জমা দিতেই হবে। কুকটি বেশি কি হয়েছে তোমার? কই, কিছু না তো। কিছু না বললেই হলো? তাহলে তোর মুখটা এরকম লাগছে কেন, আর চোখটা তো লাল হয়েছে কেন? কিছু না, আসলে অনেকক্ষণ ধরে স্নান করেছি তো চোখটা লাল হয়ে গেছে। কোন মুখে বলবো, সোনা স্কুল থেকে ফিয়ের জন্য তাগাদা দিতে ফোন করেছিল, এই লজ্জার কথাটা উমাকে বলা যায়? কি বলবো, আমার স্বামী অকর্মণ্য, তাই আমি বাপের বাড়ির উপর নির্ভরশীল। কুট্টি বেশি, আমি বুঝতে পারছি তোমার কিছু হয়েছে, বলো না কি হয়েছে। অনি, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। দাদা ভাই, দাদা ভাই, চল চল, দেরি হয়ে যাচ্ছে, আমি একদম দেরি করতে চাই না অফিসে। তার চল চল মানে, আপনি তো ব্রেকফাস্ট করেননি, না খেয়ে কোথাও বেরোনো যাবে না, আগে খাবেন তারপর যাবেন। মা, একটু বোঝার চেষ্টা করো, ভীষণ দেরি হয়ে গেছে, আমি কিছু একটা ম্যানেজ করে নেবো। না, সকালবেলা না খেয়ে বেরোনো যাবে না, খাবেন চলুন। কাজ হয়েছে মনে হচ্ছে, কুট্টি বেশি টেনসড, তার মানে সোনাইয়ের স্কুল ফি জমা না পড়ার খবরটা পেয়ে গেছে। ওমা শোন, আমি কাজ করতে করতে কিছু আনিয়ে নেবো, ট্রাস্ট মি, আমি কিছু আনিয়ে নেবো, প্লিজ তুমি রেগে যাও না, প্লিজ। চল, দেরি হয়ে যাচ্ছে এখন, দাদা চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, দেখ তাড়াতাড়ি চল। যা, অনেকে একটু একা পেলাম না, কিন্তু কথাটা তো বলতেই হবে, আজকেই অফিসে চলে যাব নাকি, দরকার হলে তাই যেতে হবে, মেয়ের পড়াশোনার ক্ষতি হতে দিতে পারবো না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।